আমাদের পুজো আমাদের কথা জিও বাংলা শারদ সম্মান 2019 তৃতীয় রাউন্ডের পুজো পরিক্রমা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে উত্তর কলকাতায়। দাঁড়িয়ে রয়েছি কাশী বসলেন দুর্গোৎসব সমিতিতে। আমরা এই মুহূর্তে এখন মধ্যরাতে দাঁড়িয়ে রয়েছি কাশী বসলেনে। দেখতে পাচ্ছেন ঠাকুর পুরোপুরিভাবে তৈরি, মা মায়ের আসনে অধিষ্ঠাত্রী। অন্যদিকে চলছে পুরো দমে কাজ, অদ্ভুত একটা থিম। কাশী বসলেনের থিম নিয়ে এর আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি, এর আগেও আপনাদেরকে জানিয়েছি, তাই এই বিষয়ে অবগত করার আমার মনে হয় আর বিশেষ কিছু দরকার নেই। তবে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এই মধ্যরাতেও পুরো দমে চলছে কাজ আর সেখানে কিন্তু কোনো রকম বিরাম নেই। তার আরেকটা কারণ হচ্ছে একেবারে শেষ তুলির টান পড়ছে প্যান্ডেলের ক্যানভাসে, সে কথাও বলা যায়। সেখানে উপস্থিত রয়েছেন সদস্যরা, উপস্থিত রয়েছেন শিল্পী নিজে, আর উপস্থিত রয়েছেন তারা যারা পুরো কাজটাকে স্বয়ং সম্পূর্ণ করছেন। তো সমস্ত কথা তো বলবো, রয়েছেন সদস্যরা, আপনাদের জন্য রয়েছে চমক, সব কিছু নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে অবশ্যই যারা ভিডিওটি নিবেদন করেছে তাদেরকে জানাবো ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাবো দোস্ত ডিল এবং অ্যারিসন কেবলস, অ্যাসোসিয়েট স্পন্সর পূর্তি গ্রুপ, জিএসটি দোস্ত, আর এন জে কনসালটেন্সি সার্ভিসেস, এম বাজার, ডোলার, SRMB, বুক মাই অ্যাকাউন্টেন্ট এবং প্রগতি রাইস। এছাড়াও ধন্যবাদ জানাবো আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার CNC, সোশ্যাল পার্টনার লায়ন্স ক্লাব, হিন্দি প্রিন্ট পার্টনার প্রভাত খবর, মিডিয়া পার্টনার এগিয়ে বাংলা, অনলাইন মিডিয়া পার্টনার JB খবর, এবং সবশেষে ধন্যবাদ জানাবো ফুড পার্টনার মিও আমোরেকে। তাহলে চলুন বিশেষ আর দেরি করব না, শুরু করে দিই সেই কন্টেস্ট, সেই প্রতিযোগিতা। আমার সঙ্গে এই মুহূর্তে সদস্যরা উপস্থিত রয়েছেন, তাদের মধ্যে থেকে তিনজন তাদের পুজো নিয়ে তুলে ধরবেন, এক মিনিট করে তাদেরকে সময় দেওয়া হবে। প্রথমেই আপনার কাছেই চলে যাচ্ছি, আপনি শিল্পী, শিল্পীকে এই মুহূর্তে এত রাতে, সেটাই বলার উল্লেখ্য যে এত রাতেও কিন্তু আমরা শিল্পীকে এই মুহূর্তে পেয়ে গেছি, তিনি নিজে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ কাজটা করছেন বা তিনি নিজে তদারকি করছেন, আপনার নামটা শুনবো। আমার নাম সোমনাথ দলুই। একেবারেই, তো আপনার কাছে এক মিনিট সময় রয়েছে, এক মিনিটের মধ্যে আপনাকে আপনার নিজের কথা এই পুজো নিয়ে তুলে ধরতে হবে, কারণ আমাদের পুজো আমাদের কথা, কথা আপনারাই বলবেন। তো আপনার সময় শুরু হচ্ছে এখন। আমাদের থিমটা, থিমের নাম যেটা হচ্ছে অস্তিত্ব, আমাদের যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলোর উপর নির্ভর করে আমরা আমাদের সভ্যতা তৈরি করি, তাদের মধ্যে জল অন্যতম, এবং জল এমনভাবে জড়িত আমাদের জীবনের সাথে, সেটা নিয়ে সেটা ছাড়া আমাদের জীবন চলে না। তো আমাদের অস্তিত্ব রক্ষার জন্য জলটা এতটাই অপরিহার্য, যখন আমরা জল সংকটে ভুগছি এই মুহূর্তে, তখন এই সাবজেক্টটা খুব রেলিভ্যান্ট, এবং এই সাবজেক্টের মাধ্যমেই আমরা মায়ের কাছে চাইছি যে জলটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, যাতে আমাদের অস্তিত্ব আমরা রক্ষা করতে পারি, এবং সঙ্গে সঙ্গে দর্শকদের কাছেও আমাদের আবেদন যে জলটা অপচয় করবেন না, একটা সচেতনতা তৈরি করুন নিজেদের মধ্যে এবং সবার মধ্যে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলটা আমরা রাখতে পারি। সম্পূর্ণ জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন, তাই জন্য ওনার জন্য একটা জোরে হাততালি হোক আগে। একেবারেই, তো চলে যাব পরের প্রতিযোগীর কাছে। তোমার নামটা কি? রিলি শেঠ। আচ্ছা, তুমি কি নিয়ে বলছো? আমি বলবো পুজো কমিটির ভোগ বিতরণ নিয়ে। ভোগ বিতরণ, যেটা কিন্তু একটা বড় উল্লেখ্য বিষয় এই কাশী বসলেনের। তো তুমি রেডি পুরোপুরিভাবে? হ্যাঁ একদম। তোমার সময় শুরু হচ্ছে এখন। ভোগ বিতরণ বলতে আমরা যেটা বুঝি, আগত সকল দর্শনার্থীদের আমরা পঞ্চমী থেকে নবমী অবধি জলের বোতল এবং মায়ের কাছে আবেদন করা যে ভোগটা, সেটা আমাদের বিতরণ করি, এবং তাছাড়াও আমরা নিজেরা কমিটির জন্য কিছু কিছু ভোগের আয়োজন করে থাকি। সপ্তমী, অষ্টমী, নবমীতে আমাদের 56 ভোগের আয়োজন থাকে, যেটা আমরা মাকে আবেদন করি এবং প্রসাদ হিসেবে আমরা গ্রহণও করি। একেবারেই, এখনও কিন্তু বেশ খানিকটা সময় প্রায় 30 সেকেন্ড মতো বাকি রয়েছে, কিন্তু 30 সেকেন্ডের মতো এত সুন্দরভাবে গুছিয়ে বলা, এটাও কিন্তু কম কথা নয়, ভোগের ব্যাপারটা সম্পূর্ণভাবে তুলে ধরেছে, তো তার জন্য একটা জোরে হাততালি হোক।
একেবারেই এবারে আমি কিন্তু চলে যাবো পরের প্রতিযোগীর কাছে, আর দেখি তিনি কি নিয়ে বলবেন। আর আপনি আপনার নামটা শুনুন। সৌমিত ভট্টাচার্য। একেবারেই, তো আপনার কি নিয়ে বলছেন সেটাই। দুজনকে মিলিয়েই আমরা পুজোটা করি, সাবেকি এবং থিম। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, যারা থিমের মধ্যে ঢুকে গেছে তাদের অনেক সময় দেখা যায় হচ্ছে যে অরিজিনাল কারণটা, মায়ের আরাধনা, সেটা অনেক সময় ফাঁকি পড়ে যায় বা অনেকটা এতে হয় না। কিন্তু আমাদের প্রথম মানে প্রতিপদ যে দিনটা, মঙ্গলবার পরের দিন, সেদিন থেকেই পুজো আরম্ভ হয়, চণ্ডীপাঠ আরম্ভ হয় দশমী অবধি এবং প্রতিটা রীতি মেনে। এবং যে আমাদের ভোগ, আমরা মনে করি মায়া যে বাপের বাড়িতে আসছে সবার সন্তানদের সাথে দেখা করতে, সেই সন্তানদের সাথে দেখা করলে আমরা শুধু একা কমেডি বলে যে আমরা আনন্দ করবো বাকি মানুষ আনন্দ করবে না, সেটা নয়। সবাইকে আমরা ভোগ বিতরণ করি এবং জলের বোতল আমি বললো আপনাকে, সেটাও সবার মধ্যে বিতরণ করা হয়। এবং আমরা সবথেকে বেশি মাথায় রাখি হচ্ছে যে মানুষ আমাদেরকে ভালোবেসে দেখতে আসে তাদের কমফোর্টেবলের কথা, সেটাই আমাদের সবথেকে অভিনবত্ব করে এই দুর্গাপূজার মধ্যে। একেবারেই, এখনো আরো 15 সেকেন্ড মতো বাকি, কিন্তু উনিও খুব সুন্দর ভাবে সময়ের আগে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরেছেন, তাই ওনার জন্য একটা জোরে হাততালি। তো আপনারা কমেন্ট বক্সে রেডি, তো নাম্বারটা দিয়ে দিন। তিনজনকেই কিন্তু আলাদা আলাদা নাম্বার দেবেন, যেমনটা এতক্ষণ পর্যন্ত আপনারা দিয়ে এসছেন। তবে এখানে আর নয়, আবারও দেখি এই মধ্যরাতে অন্য কোনো ক্লাব নিয়ে আপনাদের কাছে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। তবে আপনাদের কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়, ঘুমিয়ে পড়লে চলবে না একেবারেই। তার জন্য দেখতে থাকুন জিও বাংলা শারদ সম্মান 2019-এর পুজো পরিক্রমা। কিছুক্ষণের মধ্যেই আমি ফিরে আসছি ক্যামেরায় গোবিন্দের সঙ্গে। ইকেবানার রিপোর্ট, জিও বাংলা।